আমি চলে এলাম। এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কী করে হলেন ভাবতে ভাবতে আমি হাঁটছি। রূপার চিঠি এখনো পড়া হয়নি, পড়লে তো ফুরিয়ে গেল। চিঠির এই হলো ম্যাজিক, যতক্ষণ না পড়া হয় ততক্ষণ ম্যাজিক থাকে, পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায়। কোথায় যাওয়া যায়, মেসে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না, ইয়াদ সেখানে নিশ্চয়ই বসে আছে। আমি মোর্শেদ সাহেবের বাসার দিকে রওনা হলাম। খিলগাঁ দূর আছে, অনেকক্ষণ হাঁটতে হবে। কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটতে ভালো লাগে, যদিও জানি মোর্শেদ সাহেবকে পাওয়া যাবে না। কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই পাওয়া যায় না, আজ বোধহয় সেরকম একটা দিন। মোর্শেদ সাহেবকে পাওয়া গেল না, দরজা তালা বন্ধ। তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম, বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন 132 নম্বর খিলগাঁ, একতলা বাড়ি, সামনে বিরাট আম গাছ। সবই ঠিক আছে, শুধু আম গাছ নেই। শুধু এই বাড়ি না, আশেপাশের কোনো বাড়ির সামনেই আম গাছ নেই। মোর্শেদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল, তাকে জিজ্ঞেস করলাম, এখানে কি আম গাছ কখনো ছিল? সে বিরক্ত হয়ে বলল, আম গাছ কেন থাকবে, যেন আম গাছ থাকাটা অপরাধ। আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম, আপনি এ বাড়িতে কতদিন ধরে আছেন? ছোটবেলা থাইকা আছি। এটা কি মোর্শেদ সাহেবের কেনা বাড়ি? যে না, ভাড়া বাসা, তয় বেশি দিন থাকব না, বাড়িওয়ালা নোটিশ দিছে। আচ্ছা ভাই, যাই, উনারে কিছু বলা লাগব? না। আমি আবার হাঁটা ধরলাম, রাত একটা পর্যন্ত পথে পথে থাকতে হবে। ইয়াদ একটা পর্যন্ত আমার জন্যে বসে থাকবে না, তাকে রাত 12টার মধ্যে বাড়ি ফিরতে হবে, নিতুর কঠিন নির্দেশ। নিতুর মতো মেয়ের নির্দেশ অগ্রাহ্য করা ইয়াদের পক্ষে সম্ভব না। নিতুর সঙ্গে দেখা করে এলে কেমন হয়? ইয়াদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা। সে বসে থাকবে আমার মেসে, আমি বসে থাকব তার বাড়িতে। চোর পুলিশ খেলার এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না, ফুল প্রুফ। ইয়াদের বাড়ি একটা হুলুস্থুল ব্যাপার, বাইরে থেকে মনে হয় জেলখানা। গেটটাও এমন যে বাইরে থেকে কিছুই দেখা যায় না, বড় গেট, কখনো খোলা হয় না। বড় গেটের সঙ্গে আছে একটা খোকা গেট, অনেক ধাক্কাধাক্কির পর সেটা খোলা হয়। বাড়িতে ঢুকতে হয় মাথা নিচু করে, একবার ঢোকার পর সঙ্গে সঙ্গে ছুটে বের হয়ে যেতে ইচ্ছা করে, কারণ তীব্র বেগে দুটো অ্যালসেশিয়ান ছুটে আসে। এদের একজন কুচকুচে কালো আর অন্যজন ধবধবে সাদা, রং ভিন্ন হলেও এদের স্বভাব অভিন্ন। দুজন ভয়ঙ্কর হিংস্র, এদের একজনের নাম টুটি, অন্যজনের নাম ফুটি। দারোয়ান বলে, চুপ টুটি ফুটি, এরা চুপ করে, তবে এমনভাবে তাকায় যাতে মনে হয় যে কোনো সুযোগে এরা ঘাড় কামড়ে ধরবে। গেট থেকে বাড়ি পর্যন্ত যেতে খানিকক্ষণ বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়, সেই বাগানও দারুণ বাগান। এদের বাড়ি দোতলা, সিঁড়ি মার্বেল পাথরের। বাড়ির বারান্দায় ইউ আকৃতিতে কিছু বেতের চেয়ার বসানো, মনে হয় প্রতিদিন চেয়ারগুলিতে রং করা হয়, কারণ যখনই আসি দেখি ঝকঝক করছে।
চেয়ারের গদিগুলির রং হালকা সবুজ। সাদা ও সবুজে যে এত সুন্দর কম্বিনেশন হয় তা ইয়াদের বাড়িতে না এলে কখনো জানতে পারতাম না। ঠিক মাঝখানের বেতের চেয়ারে নীতু বসেছিল। নীতু হল নায়িকা স্বভাবের মেয়ে, সবসময় সেজেগুজে থাকে এবং নায়িকাদের মতো চোখে থাকে সানগ্লাস, দিন রাত সবসময়ই সানগ্লাস। তাকে যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরছে। স্বাভাবিক ভঙ্গিতে এই মেয়েটিকে একবার আমার দেখতে ইচ্ছা করে, সেটা বোধহয় সম্ভব না। আমাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যাক আপনাকে তাহলে পাওয়া গেল, ও খুব ব্যাকুল হয়ে আপনাকে খুঁজছে। ব্যাপার কি খোঁজ নিতে এলাম? ব্যাপার কি আমি জানি না, ভিক্ষুক সম্পর্কিত কিছু হবে, আমি জানতেও চাইনি। আপনাকে এমন লাগছে কেন? কেমন লাগছে? মনে হচ্ছে ম্যানহোলের গর্তের কাজ করছিলেন, কাজ বন্ধ করে বেড়াতে এসেছেন, ফিরে গিয়ে আবার কাজ শুরু করবেন। এতটা খারাপ? হ্যাঁ এতটাই খারাপ। আপনি কি গোসল করেন না করেন না? শীতের সময় কম করি। বাথটাবে গরম পানি দিলে আপনি কি গোসল করবেন? আমার প্রয়োজন নেই, নোংরা থাকতে ভালো লাগছে। নোংরা থাকতে ভালো লাগছে মানে এটা কি ধরনের কথা? রসিকতা করার চেষ্টা করছি। নীতু ঠোঁট বাঁকিয়ে বলল, রসিকতা বলে আমার কাছে মনে হচ্ছে না, আপনি আসলেই নোংরা থাকতে ভালোবাসেন। যাই হোক, আমার জন্যে হলেও দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন, আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলি। আপনাকে নতুন এক সেট কাপড় দিচ্ছি, গায়ের কাপড় বাথরুমে রেখে আসবেন, ইস্ত্রি করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমি হাসলাম। নীতু বলল, হাসির কোনো কথা বলিনি, যান বাথরুমে ঢুকে পড়ুন কুইক। একদল মানুষ আছে বাথরুম প্রেমিক, তারা অন্য কিছুতেই মুগ্ধ হয় না, বাথরুম দেখে মুগ্ধ হয়। আমি সেই দলে পড়ি না, কিন্তু ইয়াদের বাড়ির বাথরুমে ঢুকে খানিকক্ষণ চুপচাপ থেকে মনে মনে বলি, এ কি আজ আবার বললাম। বাথটাব ভর্তি পানি, সেই বাথটাব এত বড় যে ইচ্ছা করলে সাঁতার কাটা যায়, ডুব দেওয়া যায়। গোসল করতে করতে সঙ্গীত শ্রবণের ব্যবস্থা আছে, সঙ্গীতের কন্ট্রোল অবশ্যই বাইরে, যে রেকর্ড বাজানো হবে স্পিকারের মাধ্যমে তা চলে আসবে বাথরুমে। এখন গান হচ্ছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আহত হতেন, কারণ বাথটাবে শুয়ে আমি শুনছি তার মায়ার খেলা। সখী বলছে, ওগো কেন, ওগো কেন মিছে পিপাসা, আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে, আছে মন্দ সমীরণ, পুষ্প বিভূষণ, কোকিল কুজিত কুঞ্জ। প্রায় ঘণ্টাখানিক বাথরুমে কাটিয়ে আমি বের হয়ে এলাম, গায়ে ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি, একটা হালকা নীল উলের চাদর, পায়ে দিয়েছি চটি জুতো, সেগুলিও নতুন। আয়নায় নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। নীতু বলল, বাহ আপনাকে ভালো দেখাচ্ছে, আসুন চা খেতে আসুন। বিভিন্ন খাবারের জন্যে এদের বিভিন্ন ঘর আছে, চা খাবার জন্যে টি রুম। আমরা দুজন টি রুমে বসলাম, পট ভর্তি চা, সঙ্গে অ্যাস্টে এবং টিন ভর্তি সিগারেট। নীতু বলল, চা নিন সিগারেট নিন, যাবার সময় টিনটা নিয়ে যাবেন, এটা আপনার জন্যে। আচ্ছা
নিয়ে যাব। এখন আপনার সঙ্গে আমি কিছুক্ষণ খোলামেলা কথা বলবো, যা জানতে চাইব আপনি দয়া করে উত্তর দেবেন। দেব, ইয়াদ আপনার কিরকম বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু যদি হয় তাহলে ওকে আপনি গাধা বলেছিলেন কেন? গাধা এক ধরনের আদরের ডাক, অপরিচিত বা অর্ধপরিচিতদের গাধা বলা যাবে না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়, এতে প্রিয় বন্ধুরা রাগ করে না, বরং খুশি হয়। আপনি কি জানেন ইয়াদ অন্য দশজনের মতো নয়, সে সব কিছু সিরিয়াসলি নেয়। আপনি গাধা বলায় সে সারা রাত ঘুমায়নি, জেগে বসেছিল, একটা খাতায় নোট করছিল কেন তাকে গাধা বলা যাবে না। আমি হাসতে হাসতে বললাম, সে যা করছিল গাধা বলার জন্যে তা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। ভবিষ্যতে কখনো তাকে গাধা বলবেন না এবং তার মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকিয়ে দেবেন না। আমি ওর মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকাইনি। ঢুকিয়েছেন, আপনি ওকে বলেছেন ভিক্ষুকদের জানতে হলে ভিক্ষুক হতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে, ওদের মতো ভিক্ষা করতে হবে, বলেননি এমন কথা? বলেছি। আপনি তা বিশ্বাস করেন? করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন কেউ যদি পিঁপড়েদের সম্পর্কে গবেষণা করতে চায় তাহলে তাকে পিঁপড়া হতে হবে এবং পিঁপড়েদের সঙ্গে থাকতে হবে, পিঁপড়াদের খাবার খেতে হবে, ওদের ভালো মতো জানতে হলে তাই করতে হবে, কিন্তু সে উপায় নেই। ভিক্ষুকদের ব্যাপারে উপায় আছে, তাছাড়া পিঁপড়া মানুষ না, ভিক্ষুকরা মানুষ। আমি যে আপনাকে কি পরিমাণ অপছন্দ করি তা কি আপনি জানেন? না, জানি না। মাকড়সা আমি যতটা অপছন্দ করি আপনাকে তার চেয়ে বেশি অপছন্দ করি। আজ আমি বারান্দায় বসেছিলাম, আপনি যখন আসছিলেন তখন ইচ্ছা করছিল টুটিফুটিকে বলি, ধর ওই লোকটাকে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল, বলেই ফেলতাম। নিজেকে সামলেছি, আমি নিজেকে কন্ট্রোল করেছি। আজ যা করেছি অন্য একদিন যে তা করতে পারবো তা তো না, একদিন হয়তো সত্যি কুকুর লেলিয়ে দেব। নিন, আরেক কাপ চা খান। আমি আরেক কাপ চা নিলাম। নীতু বলল, আপনার সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে, আপনি নাকি মহাপুরুষ জাতীয় মানুষ, মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। আমি তার এক বিন্দুও বিশ্বাস করি না, আমি নিজেও না, কিন্তু কেউ কেউ করে, আপনার অদ্ভুত জীবনযাপন প্রণালীর জন্যই করে। নোংরা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেই মানুষ মহাপুরুষ হয় না, যদি হতো তাহলে ঢাকা শহরে 300,000 মহাপুরুষ থাকত। এই শহরে রাস্তায় ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা 300,000, বুঝতে পারছেন? পারছি। আপনার কোনো ক্ষমতা নেই তা বলছি না, একটা ক্ষমতা আছে, ভালোই আছে, সেটা হলো সুন্দর করে কথা বলা। আপনি যা বলেন তাই সত্যি বলে মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছা করে। এই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা, রাস্তায় রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদেরও এই ক্ষমতা আছে। আপনি যদি দাঁতের মাজন কিংবা সর্বব্যথা নিবারণী ওষুধ বিক্রি করেন তাহলে বেশ ভালো বিক্রি করবেন। নীতুর সঙ্গে অন্যদের এক জায়গায় বেশ ভালো অমিল আছে, রাগের কথা বলতে বলতে অন্যদের রাগ পড়ে যায়, নীতুর পড়ে না, তার রাগ বাড়তেই থাকে, আস্তে আস্তে মুখ লাল হতে থাকে, একসময় সারা মুখ লাল টকটকে হয়ে যায়।
এখন যেমন হয়েছে। নীতু বলল, আমি অনেক কথা বললাম, আপনি তার উত্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আপনি কি স্বীকার করে নিলেন আমি যা বললাম সবই সত্যি? হ্যাঁ। ইন দ্যাট কেস আপনি কি আমার পরামর্শ শুনবেন? হ্যাঁ শুনব। আপনি একজন সাইক্রিয়াটিস্টের সঙ্গে কথা বলুন, আপনার মধ্যে যেসব অস্বাভাবিকতা আছে একজন ভালো সাইক্রিয়াটিস্ট তা দূর করতে পারবে। আপনি অনেক দিন থেকেই মহাপুরুষের ভূমিকায় অভিনয় করছেন, অভিনয় করতে করতে আপনার ধারণা হয়েছে আপনি একজন মহাপুরুষ। এরকম কোনো ধারণা আমার হয়নি। হয়েছে, ইয়াদের কাছে শুনেছি আপনি মজনু মিয়ার মাঝভাতের হোটেল নামে এক হোটেলে ভাত খান, সেখানে এক রাতে বললেন হোটেলের মালিক দুদিন হোটেলে আসবে না, এবং এই বলে কর্মচারীদের প্ররোচিত করলেন রোস্ট পোলাও টোলাও রাঁধার জন্য। করেননি? হ্যাঁ করেছি। এগুলি হচ্ছে মহাপুরুষ সিন্ড্রম। নিজেকে আপনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন ভাবতে শুরু করেছেন। মজনু মিয়া কিন্তু দুদিন ঠিকই হোটেলে আসেনি। তা আসেনি, কাকতালীয় ব্যাপার, মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে। কেউ কেউ সেসব ব্যাপার কাজে লাগাতে চেষ্টা করে, যেমন আপনি করেছেন। আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসা হওয়া দরকার। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি চিকিৎসা করাবো, আপনি সাইক্রিয়াটিস্টের ঠিকানা দিন। সত্যি করাবেন? হ্যাঁ সত্যি। আমার কাছে কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি, আমি টেলিফোনেও ওনার সঙ্গে কথা বলে রাখব। আচ্ছা আজ তাহলে উঠি। আপনার বন্ধুর জন্য অপেক্ষা করবেন না? আমি হাই তুলতে তুলতে বললাম, ও আজ রাতে ফিরবে না। নীতু তীক্ষ্ণ গলায় বলল, তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আপনার তথাকথিত অলৌকিক ক্ষমতার নমুনা আমাকে দেখাতে চাচ্ছেন, আমাকে ভড়কে দিতে চাচ্ছেন? তা না, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার মনে হচ্ছে ইয়াদ আজ রাতে বাসায় ফিরবে না, বললাম। শুনুন হিমু সাহেব, আমার সঙ্গে চালাকি করতে যাবেন না, আমি চালাকি পছন্দ করি না। নীতু আমাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে এলো, টুটিফুটি বারান্দায় বসেছিল। নীতুকে দেখেই উঠে দাঁড়ালো, লেজ নাড়তে লাগলো। লেজ নাড়া দিয়ে কুকুর কি বোঝাতে চেষ্টা করে? লেজ নেড়ে সে কি বলে? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার পরিমাণও কি সে লেজ নেড়ে প্রকাশ করে? কেউ কি এই বিষয়টা নিয়ে রিসার্চ করেছে? ইয়াদের মতো কেউ একজন এসে ব্যাপারটা নিয়ে রিসার্চ করলেই পারে, কুকুরের লেজ এবং ভালোবাসা। আমি মেসে ফিরলাম না, এত সকাল সকাল ফেরা ঠিক হবে না, ইয়াদ হয়তো বসে আছে, রাস্তায় হাঁটতেও ইচ্ছা করছে না, ক্লান্তি লাগছে, কেন জানি মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে। মেসে ফিরে যাওয়াই ভালো, মাথার এই যন্ত্রণা ইদানিং আমাকে কাবু করে ফেলছে। হালকাভাবে শুরু হয়, শেষের দিকে ভয়াবহ অবস্থা। একসময় ইচ্ছা করে কাউকে ডেকে বলি, ভাই আপনি আমার মাথাটা ছুরি দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে দিতে পারেন? রূপার চিঠি এখনো পড়া হয়নি, বিছানায় শুয়ে শুয়ে চিঠিটা পড়া যায়। আমি একটা রিক্সা নিয়ে নিলাম। ইয়াদ আমার জন্যে মেসে বসে নেই, এটা একটা সুসংবাদ। আগের মতো টাইপ করা ইংরাজি নোট রেখে গেছে, খুঁজে পাচ্ছি না, জরুরি প্রয়োজন, দয়া করে যোগাযোগ করো, ভিডিও ক্যামেরা কিনেছি, ইয়াদ।
দরজা বন্ধ করে শুয়ে পড়ার সময় মনে হলো রূপার চিঠি আমার সঙ্গে নেই। নিতুদের বাসায় পুরানো কাপড়ের সঙ্গে ফেলে এসেছি, কাপড়গুলি ইতিমধ্যে নিশ্চয়ই ধোপার বাড়িতে চলে গেছে। মাথার যন্ত্রণা বাড়ছে, এই অসহ্য তীব্র যন্ত্রণার উৎস কি? তীব্র আনন্দ যিনি দেন, তীব্র ব্যথাও কি তাঁরই দেওয়া? কিন্তু তা তো হবার কথা না, যিনি পরম মঙ্গলময়, ব্যথা তাঁর সৃষ্টি হতে পারে না। পাশের ঘরে হইচই হচ্ছে, তাস খেলা হচ্ছে নিশ্চয়ই। আজ বৃহস্পতিবার, সপ্তাহে এই একটা দিন মেসে তাস খেলা হয়। শুধু তাস না, অতি সস্তার বাংলা মদ আনা হয়। যারা এই জিনিস খান না তাঁরাও দু এক চুমুক খান। সারা রাতি তাদের আনন্দিত কথাবার্তা শোনা যায়। এই আনন্দও কি তাঁর দেওয়া? ধুমধুম করে দরজায় কিল পড়ছে। আমি ঘুমের ঘোরে বললাম, কে? কেউ জবাব দিল না। দরজায় শব্দ হতে থাকল। আমার সমস্যা হচ্ছে, শীতের ভোরে একবার লেপের ভেতর থেকে বের হলে আবার ঢুকতে পারি না। এখনো ঠিকমতো ভোর হয়নি, চারিদিকে আধার হয়ে আছে। কাঁচের জানলায় গাঢ় কুয়াশা দেখা যাচ্ছে। এত ভোরে আমার কাছে আসার মতো কে আছে? ভাবতে ভাবতে দরজা খুলে দেখি, ইয়াদ। এই প্রচণ্ড শীতে তার গায়ে একটা ট্রেকিং স্যুট, পায়ে কেডস জুতো। নিশ্চয়ই দৌড়ে এসেছে, চোখমুখ লাল, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ইয়াদ বলল, জগিং করতে বের হয়েছিলাম, ভাবলাম একটা চান্স নিয়ে দেখি তোকে পাওয়া যায় কিনা। কতবার যে এসেছি তোর খোঁজে, এই কদিন কোথায় ছিলি? আমি জবাব না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমের দরজা ঠেলে ইয়াদও ঢুকে গেল। আমি মুখে পানি দিচ্ছি, ইয়াদ পাশে। সে বলল, ছিলি কোথায় তুই? ইয়াদের স্বভাব চরিত্রের একটি ভালো দিক হচ্ছে, অধিকাংশ প্রশ্নেরই সে কোনো জবাব শুনতে চায় না, প্রশ্ন করা প্রয়োজন বলেই প্রশ্ন করে। জবাব দিলে ভালো, না দিলে ক্ষতি নেই, সে প্রশ্ন করে যাবে তার মনের আনন্দে। হিমু, কি? কাল রাতে আমার বউকে তুই খামোখা ভয় দেখালি কেন? ভয় দেখিয়েছি? অফকোর্স ভয় দেখিয়েছিস। তুই তাকে বললি আমি নাকি রাতে বাড়ি ফিরব না। এদিকে আমি সত্যি সত্যি আটকা পড়ে গেলাম ছোটো খালার বাসায়। ফিরতে ফিরতে রাত দুটা বেজে গেছে। এসে দেখি নিতুর মাথায় পানি ঢালা হচ্ছে। পরিচিত অপরিচিত সব জায়গায় টেলিফোন করা হয়েছে। ম্যানেজারকে পাঠানো হয়েছে সব হাসপাতালে খোঁজ নিয়ে আসতে। ম্যানেজার বেটা গাড়ি নিয়ে বের হয়ে সেই গাড়ি ড্রেনে ফেলে দিয়েছে। এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা। নিতুর হাইপার টেনশন আছে, অল্পতেই এমন নার্ভাস হয়। ওর একজন পোষা সাইকিয়াট্রিস্ট আছে, দুদিন পর পর তার কাছে যায়, এক গাদা করে টাকা দিয়ে আসে। তোর তো টাকা খরচ করার পথ নেই, কিছু খরচ হচ্ছে, এতে মন্দ কি? টাকা কোনো সমস্যা না, নিতুই সমস্যা। অল্পতেই এত আপসেট হয়, এই কারণেই তোকে খুঁজছি। নিতুকে সামলানোর ব্যাপারে কি করা যায়? সামলানোর দরকার কি? দরকার আছে। তোর প্রস্তাব আমি গ্রহণ করেছি, ভিখিরি হয়ে যাব। 7 দিনের ক্র্যাশ প্রোগ্রাম, 7 দিন ভিখিরি হয়ে ওদের সঙ্গে সঙ্গে ঘুরব, ভিক্ষা করব। 7 দিনে কিচ্ছু হবে না। কতদিন লাগবে? 2 বছর। বলিস কি?
ঠিকমতো ওদের জানতে হলে ওদের একজন হতে হবে, ওদের একজন হতে সময় লাগবে। নিতুকে সামলাবো কী করে? যারা ছোটোখাটো ঘটনাতে আপসেট হয় তারা বড় ঘটনায় সাধারণত আপসেট হয় না। নিতু সামলে উঠবে, আরও বেশি বেশি করে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তুই ঘর ছাড়ছিস কবে? ইয়াদ বিরক্ত গলায় বলল, আমাকে জিজ্ঞাস করছিস কেন? এটা তো তোর উপর নির্ভর করছে। আমি মানসিকভাবে প্রস্তুত, তুই বললেই শুরু করব। তুই একটা ডেট বল, আমি নিতুকে বলি। আমি ডেট বলবো কেন? তুইও তো যাবি আমার সঙ্গে, আমি একা একা পথে পথে ভিক্ষা করব। হ্যাঁ করবি, তোরই ভিক্ষুকদের জীবনচর্চা দরকার, আমার না। তুই আমার সঙ্গে যাচ্ছিস না? না। ও মাই গড, আমি তো ধরেই রেখেছি তুই যাচ্ছিস, সেইভাবেই প্রস্তুতি নিয়েছি। সকালবেলা খালি পেটে আমি সিগারেট খেতে পারি না, শুধুমাত্র বিরক্তিতে আমি সিগারেট ধরালাম। বিরক্তিভাব গলার স্বরে যথাসম্ভব ফুটিয়ে তুলে বললাম, তুই ভিক্ষা করতে যাবি, সেখানেও একজন ম্যানেজার নিয়ে যেতে চাস? তুই ভিক্ষা করবি, তোর ম্যানেজার টাকা পয়সার হিসাব রাখবে, খাওয়া দাওয়া দেখবে, ইট বিছিয়ে আগুন করে পানি ফোটাবে যাতে তুই ফুটন্ত পানি খেতে পারিস। যা বেটা গাধা, ইয়াদ আহত গলায় বলল, গাধা বলছিস কেন? যে যা তাকে তাই বলতে হয়, তুই গাধা, তোকে আমি হাতি বলবো? যা বলছি বিদায় হ। চলে যেতে বলছিস? হ্যাঁ চলে যেতে বলছি, আর আসিস না। আর আসবো না। না, তোকে দেখলেই বিরক্তি লাগে। বিরক্তি লাগে কেন? বেকুবদের সাথে কথা বললে বিরক্তি লাগবে না? গাধা বলছিস ভালো কথা, বেকুব বলছিস কেন? বাথরুমে ঢুকে পড়েছিস এই জন্যে বেকুব বলছি। ইয়াদ বলল, ভুল করে বাথরুমে ঢুকে পড়েছি, খেয়াল করিনি, যাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, আচ্ছা যা, আর আসিস না। ইয়াদ বের হয়ে গেল। আমার মনে হলো এতটা কঠিন না হলেও বোধহয় হতো, তবে আমার কাছ থেকে এ ধরনের ব্যবহার পেয়ে সে অভ্যস্ত, তার খুব খারাপ লাগবে না, লাগলেও সামলে উঠবে। ইয়াদকে আমার পছন্দ হয়, শুধু পছন্দ না, বেশ পছন্দ। রুড়ো ব্যবহার করতে হয় পছন্দের মানুষদের সঙ্গে। আমার বাবার উপদেশ নামার একটি উপদেশ হলো, হে মানব সন্তান, তুমি তোমার ভালোবাসা লুকাইয়া রাখিও, তোমার পছন্দের মানুষদের সহিত তুমি রুড়ো আচরণ করিও, যেন সে তোমার স্বরূপ কখনো বুঝিতে না পারে। মধুর আচরণ করবে দুর্জনের সঙ্গে, নিজেকে অপ্রকাশ্য রাখার ইহাই প্রথম পাঠ। আমাদের মেসে সকালবেলা চা হয় না, চা খেতে রাস্তার উপাশে ক্যান্টিনে যেতে হয়। সেই ক্যান্টিনে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে গরম চা পাওয়া যায়। এই চা প্রথম দুদিন খেতে খারাপ লাগে, কিন্তু তৃতীয় দিন থেকে নেশা ধরে যায়। ঘুম থেকে উঠেই কয়েক কাপ চা খেতে ইচ্ছা করে। ক্যান্টিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ইয়াদ আবার আসছে। সে আমাকে দেখতে পেয়েছে, হয়তো আশা করছে আমি হাত ইশারা করে তাকে ডাকব। আমি কিছুই করলাম না, মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে রইলাম। ইয়াদ সামনের চেয়ারে বসতে বসতে বলল, তুই কাল রাতে আমাদের বাড়িতে একটা চিঠি ফেলে এসেছিলি, নিয়ে এসেছিলাম, দিতে ভুলে গেছি। আমি ইয়াদের হাত থেকে চিঠি নিয়ে পকেটে রেখে দিলাম। ইয়াদ বলল, পড়বি না?
এক সময় পড়ব, তাড়া নেই। নীতু বলে দিয়েছে এটা নাকি জরুরি চিঠি, ও পড়েছে বুঝি। ইয়াদ অপ্রস্তুত গলায় বলল, মনে হয় পড়েছে, ও খুব সন্দেহবাতিক, হাতের কাছে খাম পেলে খুলে পড়ে ফেলে, খামে যার নামই থাকুক সে পড়বেই। সরি। তোর সরি হওয়ার কিছু নেই, চা খাবি? খাবো। আমি ইয়াদকে চা দিতে বলে উঠে দাঁড়ালাম। সে বিস্মিত হয়ে বলল, যাচ্ছিস কোথায়? কাজ আছে, চাটা শেষ করি তারপর যা, সময় নেই, খুব তাড়া। আমি ইয়াদকে রেখে মেসে ফিরে এলাম, দরজা বন্ধ করে লেপের ভেতর ঢুকে পড়লাম। আজ আমার কোনো প্ল্যান নেই, সারাদিন ঘুমাবো, ঘুম এবং উপবাস, সন্ধ্যায় উপবাস ভঙ্গ করব এবং বিছানা থেকে নামব। বিশ্রামের সবচেয়ে ভালো টেকনিক হলো কুকুর কুণ্ডুলি হয়ে শুয়ে পড়া। মায়ের পেটে আমরা যে ভঙ্গিতে থাকি সেই ভঙ্গিটি নিয়ে আসা। মায়ের পেটে গাঢ় অন্ধকার, কাজেই যেখানে বিশ্রাম নিতে হবে সে জায়গাটাও হতে হবে অন্ধকার, গাঢ় অন্ধকার। তাপ হতে হবে সামান্য বেশি, কারণ জরায়ুর তাপ শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি বেশি। আমার ঘর এমনিতেই অন্ধকার, কম্বলে নাক মুখ ঢেকে অন্ধকার আরও বাড়ানো হলো। আমি কুণ্ডুলি পাকিয়ে শোয়া মাত্র দরজার কড়া নড়ল। আমাদের মেসের মালিক এবং ম্যানেজার জীবনবাবু মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। জীবনবাবুর ডাকে সাড়া দিতেই হবে এমন কোনো কথা নেই, তিনি আমার কাছে মেস ভাড়া পান না, মাসের শুরুতেই ভাড়া দেওয়া হয়েছে, ইচ্ছে করলেই চুপচাপ শুয়ে থাকা যায়, তবে তা করা সম্ভব নয়, কারণ জীবনবাবুর ধৈর্য রবার্ট ব্রুসের চেয়েও বেশি। তিনি ডাকতেই থাকবেন, কড়া নাড়তেই থাকবেন, চুরির শব্দের মতো শব্দে কড়া নাড়বেন, হিমু ভাই, হিমু ভাই। কি ব্যাপার, ঘুমোচ্ছেন? যদি বলি ঘুমোচ্ছি তাহলে কি বিশ্বাস করবেন? একটু আসুন, বিরাট বিপদে পড়েছি। দরজা খুলতে হলো, জীবনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন, ফিসফিস করে বললেন, মাথায় বাড়ি পড়েছে হিমু ভাই, অকুল সমুদ্রে পড়েছি। বলুন কি ব্যাপার। জীবনবাবু গলার স্বর আরও নামিয়ে ফেললেন, কোনো সাধারণ কথাই তিনি ফিসফিস না করে বলতে পারেন না, বিশেষ কিছু নিশ্চয়ই ঘটেছে, কারণ আমি তার কোনো কথাই প্রায় শুনতে পারছি না। আরেকটু জোরে বলুন জীবনবাবু, কিছু শুনতে পাচ্ছি না। প্রতি বৃহস্পতিবার মেসের 6 নম্বর ঘরে তাস খেলা হয়, জানেন তো? জানি। গত রাতে তাস খেলা নিয়ে মারামারি, মুর্শিদ সাহেব মশারির ডান্ডা খুলে জহির সাহেবের মাথায় বাড়ি মেরেছে, রক্তারক্তি কাণ্ড। আমি হাই তুলতে তুলতে বললাম, জহির সাহেব কি মারা গেছেন? মারা যায় নাই, তবে বেকায়দায় বাড়ি পড়লে উপায় ছিল, খুন খারাপি হলে পুলিশ আগে কাকে ধরত? আমাকে। আমি হলাম মাইনরিটি দলের লোক, হিন্দু, সব চাপ যায় মাইনরিটির ওপর, আপনারা মেজরিটি হয়ে বেঁচে গেছেন, এইটাই আপনার বিশেষ কথা? জি। আমাকে কিছু করতে বলছেন? তাস ওদের কি না খেলতে বলবো? না না, আপনার কিছু বলার দরকার নেই, ঘটনাটা আপনাকে জানিয়ে রাখলাম, খুন খারাপি যদি সত্যি কিছু হয় তাহলে পুলিশের কাছে আমার হয়ে 2-1টা কথা বলবেন। আচ্ছা বলবো, এখন তাহলে যান। আজ সারাদিন আমি ঘুমাবো বলে প্ল্যান করেছি, আজ হলো আমার ঘুম দিবস। জীবনবাবু নড়লেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন।
আমি বললাম, আরও কিছু বলবেন? জি বলবো, মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছি। তেমন জরুরি কিছু নয়, জরুরি হলে মনে পড়ত। মনে পড়েছে, একজন মহিলা এসেছিলেন আপনার কাছে। রূপা? জি না, উনি না, উনাকে তো চিনি। যিনি এসেছিলেন তাকে আগে কখনো দেখিনি। নাম বলেছিলেন, নামটা মনে পড়ছে না, স্মৃতিশক্তি পুরোপুরি গেছে। মাইনরিটির লোক তো, সারাক্ষণ টেনশনে থেকে থেকে ব্রেন গেছে। মেয়েটা কিছু বলে গেছে? মেয়ে না তো, পুরুষ মানুষ। আমাকে নাম বললেন, একবার না কয়েকবার বললেন। আপনি দয়া করে বিদায় হন, নামটা মনে করার চেষ্টা করছি, মনে পড়ছে না। বললাম না আপনাকে, ব্রেন একেবারে গেছে, কিছুই মনে থাকছে না। ওই দিন দুপুরে ভাত খেতে গেছি, অতসী বলল, বাবা তুমি না একটু আগে ভাত খেয়ে গেলে? বুঝুন অবস্থা। এদিকে ব্লাড প্রেশারও নেমে গেছে, ব্লাড প্রেশার হয়েছে 60। 60 ব্লাড প্রেশার মানুষের হয় না, গরু ছাগলের হয়। গরু ছাগলের পর্যায়ে চলে গেছি হিমু ভাই। জীবনবাবুকে বিদায় করে বিছানায় শুয়ে পড়লাম। আশঙ্কা নিয়ে শুয়ে আছি, যে কোনো মুহূর্তে ভদ্রলোকের নাম জীবনবাবুর মনে পড়বে। তিনি দরজায় ধাক্কা দিতে দিতে ডাকবেন, হিমু ভাই, হিমু ভাই। ঘুম আনার চেষ্টা করছি, লাভ হচ্ছে না, কোনোভাবেই শুয়ে আরাম পাচ্ছি না। বুক পকেটে রাখা রূপার খামটা খচখচ করছে, তার চিঠিটা পড়ে ফেলা দরকার। চিঠি পড়ার মুহূর্ত আসছে না, প্রিয় চিঠি পড়ার জন্যে প্রিয় মুহূর্তের প্রয়োজন। আমার প্রিয় মুহূর্ত হল মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে। দরজায় আবার ঠকঠক শব্দ হচ্ছে, জীবনবাবু ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি জবাব না দিয়ে রূপার চিঠি বের করলাম, হিমু ভাই, হিমু ভাই। বলুন, কথা কি মনে পড়েছে? জি না, মনে পড়েনি, অন্য একটা কথা বলতে এসেছি। বলবো? বলুন। তাস খেলা নিয়ে উনাদের কিছু বলবেন না, রাগ করতে পারেন। আচ্ছা বলবো না। আর শুনুন জীবনবাবু, এখন একটা জরুরি কাজ করছি, চিঠি পড়ছি, আমাকে বিরক্ত করবেন না। ওই লোকের নাম মনে পড়লে কাগজে লিখে ফেলবেন। জি আচ্ছা। ঘরে চিঠি পড়ার মতো আলো নেই, আধো আলো আধো আঁধারে আমি চিঠি পড়ছি।